সারা বিশ্বের কাছে ভারতীয় রেল যথেষ্ট প্রশংসিত। ভারতীয় রেল বিশ্বের সর্ববৃহৎ এবং প্রসারিত রেলপথগুলির মধ্যে অন্যতম বলে গণ্য করা হয়। আর এই যে বিশাল রেল নেটওয়ার্ক, সেই বিশাল রেল নেটওয়ার্ক বেশ কয়েকটি জোনেও বিভক্ত, সেটা তো আমরা কম বেশি সবাই জানি। দেশে সারাদিনে লোকাল ট্রেনের পাশাপাশি বহু এক্সপ্রেস ট্রেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রীদেরকে নিয়ে যাচ্ছে, পৌঁছে দিচ্ছে দ্রুত গতিতে। আর এক একটি ট্রেনের গন্তব্যে পৌঁছতে নির্দিষ্ট সময়ও লাগে। তবে যদি জিজ্ঞাসা করা হয় যে অনেকেই হয়তো জানেন এই বিষয়টা, যে কারণেই বলতে আসা যে ভারতীয় রেলের দীর্ঘতম রুট কোনটি এবং একদম ছোট্ট রুট কোনটি, অর্থাৎ এক্সপ্রেস ট্রেন তো চলে কিন্তু সবথেকে কম দূরত্বের মধ্যে কোথায় চলে আর সবথেকে বেশি দূরত্বের মধ্যে কোথায় চলে, এই প্রসঙ্গ নিয়ে আজকের আলোচনা, এই প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো এবং অবশ্যই বেশ কিছু ইনফরমেশন পৌঁছে দেবো আপনাদের কাছে। ডিব্রুগড় থেকে কন্যাকুমারীর মধ্যে চলাচল করা এই ট্রেনের রুটটি নাকি ভারতের দীর্ঘতম ট্রেন রুট, ভাবতে পারছেন? এবং যেটা জানা গিয়েছে যে এটি বিশ্বের দীর্ঘতম রুটগুলির মধ্যে আলাদা করে জায়গা করে নিয়েছে। যে ট্রেনটি ভারতের এই দীর্ঘতম রুটে চলাচল করে সেটির নাম হচ্ছে বিবেক এক্সপ্রেস। ট্রেনটি তার পুরো পথ অতিক্রম করতে সময় লাগায় কত জানেন? 82.5 ঘন্টা, ভাবতে পারছেন? একদমই ঠিক শুনছেন, 82.5 ঘন্টা। এটাই ভারতীয় রেলের দীর্ঘায়িত পথ। এবং ভারতীয় রেলের যে সমস্ত নির্ধারিত সময় দেওয়া রয়েছে এই ট্রেনের, সেইটা ধরেই সে এগোতে থাকে। যদিও বাস্তবে তার এদিক ওদিক হয় সেটা তো আমরা কম বেশি সবাই জানি, যে এক্সপ্রেস হোক বা লোকাল ট্রেন তার চলাচলের ক্ষেত্রে টাইমের যে এদিক ওদিক হয় সেটা তো আমরা সবাই জানি। তবে মোট এই দূরত্ব কভার করতে বিবেক এক্সপ্রেসের সময় লাগে প্রায় 3.5 দিন। আর এই ট্রেনটি যাত্রাপথে 4,189 কিলোমিটার পথ অতিক্রম করে। কতটা দীর্ঘ পথ সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। ট্রেনটি উত্তর থেকে দক্ষিণে তিনসুকিয়া, ডিমাপুর, গুয়াহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কিষানগঞ্জ, মালদা, রামপুরহাট, দুর্গাপুর, আসানসোল, খড়গপুর, বালাসোর, কটক, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, কোয়েম্বাটুর, কোয়াট্টা, মোট 57টি স্টেশনে স্টপেজ দেয়। এবং এতগুলো নাম বলতে বলতে সত্যি মানে আমি তো ভাবছিলাম যে আর কোন কোন নাম বাদ গেল। প্রচুর প্রচুর অনেকগুলো স্টেশনে যে স্টপেজ দেয় বুঝতেই পারছেন, 3.5 দিন সময় লাগে। এবং 2011 সালে স্বামী বিবেকানন্দের স্মরণে এই ট্রেনটি চালু করা হয়েছিল। এ তো না হয় গেল যে লম্বা রুটের ট্রেনের কথা, যেটা আপনাদেরকে বললাম। এই ভারতেই আবার নাকি রয়েছে সব থেকে ছোট রুটের ট্রেন, সেবাগ্রাম FS এক্সপ্রেস এটার নাম। এবং এই ট্রেনটির যখন রুট শুনবেন আরও অবাক হয়ে যাবেন, ট্রেনটি ছাড়ার পর নাকি মাত্র 8 মিনিটে গন্তব্যে পৌঁছয়। সত্যি শুনলে কিন্তু হাসিই পাচ্ছে। নাগপুর থেকে অজনী এই 3 কিলোমিটারের পথ অতিক্রম করে, তাও যেতে সময় লাগে কতক্ষণ বলুন তো? খুবই কম সময় লাগে, সময় লাগে 8 মিনিট। এত ছোট রুটেও নাকি ট্রেন চলাচল করে, কেমন লাগলো এই খবরটা অবশ্যই জানাবেন। এবং নতুন যদি কোনো ইনফরমেশান পেয়ে থাকেন অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।